হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেকে গুড মর্নিং। ক্লাসটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। শেষ ছ মাসের সুপার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়ে পড়েছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। যারা এটা নিতে চাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে সম্পূর্ণ শেষ ছ মাসের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2022 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। সম্প্রতি পুরস্কার, নিয়োগ, খেলাধুলা, রচয়িতা, বইও রচয়িতা, সামরিক মহড়া, সমস্ত টপিকের অনুযায়ী। এছাড়া তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটাও দেখে নিতে পারো। 1500 প্রশ্ন রয়েছে। শেষ ছ মাসের সুপার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও তোমরা দেখতে পাবে। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 43। 43 নম্বর জিকে মক টেস্ট করব কলকাতা পুলিশকে লক্ষ্য করে, প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা এই প্রশ্ন নিচ্ছি। প্রতিদিন 40টা করে প্রশ্ন উত্তর আলোচনা করছি সকাল 7টার থেকে। তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে। তো ক্লাসটা শুরু করার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো যুক্ত হওনি তারা কিন্তু যুক্ত হয়ে যাও। এখানে এখানে প্রতিদিন কুইজ, ফ্রি মক টেস্ট এবং ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, ফিনল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022-এ 100 মিটারের স্প্রিন্টে কে স্বর্ণপদক জিতেছেন? প্রতিটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং ক্লাসের শেষে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কতগুলো সঠিক উত্তর তোমরা করতে পেরেছ। তো সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর প্রশ্নের অপশন বি, ভবানী দেবী ডাগর। নেক্সট 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ভারতে ইন্টারনেটের জনকের নাম কি? ভারতের ইন্টারনেটের জনক যিনি সম্প্রতি মারা গেছেন তার নাম কি? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিজেন্দ্র কে সিঙ্গাল। 3 নম্বর প্রশ্ন, টি টোয়েন্টির ইতিহাসে 500টি ডট বল করা প্রথম বলার কে হলেন? তো ছবি দেখেই চিনতে পেরেছ অনেকেই, সঠিক উত্তর হবে অপশন সি, ভুবনেশ্বর কুমার। 4 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে ওয়ার্ল্ড গেম 2022-এ ব্রোঞ্জ পদক জিতে সম্প্রতি কারা ইতিহাস তৈরি করলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, জ্যোতি সুরেখা ভেন্নাম এবং অভিষেক ভার্মা। 5 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, ভিবিআই করতে পারো, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে এবং এর উত্তর কিন্তু অনেকেই করতে পারবে। সঠিক উত্তর কি হবে, কোন সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে? তো সঠিক উত্তরটা মিলিয়ে নাও, সঠিক উত্তর হবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী 1976। দেখো 42তম সংবিধান সংশোধনী 1976-এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি শব্দ তিনটি যুক্ত করা হয়েছিল এই 42 নম্বর সংবিধান সংশোধনীতে। নেক্সট, নাগরিক কর্তব্যের তালিকা তৈরি করা হয়েছিল এই 1976 সালে, অর্থাৎ নাগরিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এই 42তম সংবিধান সংশোধনীতে প্রবেশ করানো হয়েছিল। নেক্সট, রিট পিটিশন ও বিচার ব্যবস্থার পর্যবেক্ষণের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সীমা নিয়ন্ত্রণ করা হয়েছিল এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে এবং ন্যাশনাল লিগাল সার্ভিস ফার্ম প্রতিষ্ঠিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, দেখো 21শ শতকে নির্মিত চন্দ্রগিরি দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে। 7 নম্বর প্রশ্ন, দেখো পঞ্চতন্ত্র কার লেখা? বহুবার পরীক্ষা এসেছে এবং বহুবার আমাদের এই সেটেই করানো হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পঞ্চতন্ত্র লিখেছেন অপশন বি, বিষ্ণু শর্মা।
এবার দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই সম্পর্কে। দেখো, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি, অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী, রামায়ণ লিখেছেন বাল্মীকি, মহাভারত লিখেছেন ব্যাসদেব, অমর কোষ লিখেছেন অমর সিংহ এবং মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি। এবং এখানে দেখো এই যে রামচরিত, এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ আছে, রামচরিত মানস, ঠিক আছে? তো সেটাকে লিখেছেন, সেটা লিখেছেন তুলসী দাস। নেক্সট 8 নম্বর প্রশ্ন, মানব দেহে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি 600:1, অর্থাৎ লোহিত রক্ত কণিকা রয়েছে 600 আর শ্বেত রক্ত কণিকা রয়েছে একটা, এইরকম। 9 নম্বর প্রশ্ন, সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় বা কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থানে। দেখো গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান ভারতের দেখে নেব। দেখো ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত, শিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত, মানস জাতীয় উদ্যান অসম, নামেরি জাতীয় উদ্যান অসম, জিম কর্বেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত, গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত, নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে, রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে। নেক্সট, সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে, দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে, কিস্তোয়ার জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে। নেক্সট, কুদ্রেমুখ জাতীয় উদ্যান কর্ণাটকে, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে, বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে। এবং দেখো কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে, পেঞ্চ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে এবং বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, রাজা ভোজ বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভোপাল। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পর্কে দেখে নেবো এবং কোথায় অবস্থিত সেগুলো দেখবো। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ জাতীয় সরি আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা অবস্থিত রয়েছে গুয়াহাটি আসামে। নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। নেক্সট, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, ডক্টর বাবা সাহেব আম্বেদকর জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুর মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত। নেক্সট, চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর লখনৌ উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট, লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট, শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর শ্রীনগর জম্মু কাশ্মীরে অবস্থিত এবং বীর সাবারকার জাতীয় বা আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে। নেক্সট, 11 নম্বর প্রশ্ন, চীনের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, ন্যাশনাল পিপলস কংগ্রেস। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের তাদের সংসদ বা পার্লামেন্টের নামগুলো দেখে নেব। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, সুইডেনের পার্লামেন্টের নাম রিক্স ড্যাগ, ইসরায়েলের পার্লামেন্টের নাম ন্যাসেট, আইসল্যান্ডের পার্লামেন্টের নাম আলথিং, ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেটিং, ইরানের মজলিস, সৌদি আরবের মজলিস আসুরা, নরওয়ের স্টর্টিং। 12 নম্বর প্রশ্ন, কাইগা পারমাণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তরটা মিলিয়ে নাও, অপশন ডি, কর্ণাটকে অবস্থিত রয়েছে কাইগা পারমাণবিক কেন্দ্র। দেখো কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ভারতবর্ষে দেখে নেবো কোথায় কোথায় অবস্থিত। তারাপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে, কৈগা পারমাণবিক কেন্দ্র অবস্থিত রয়েছে কর্ণাটকে, এটা যেটাই আমরা দেখলাম কাইগা বা কৈগা। নেক্সট, কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে, মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে, নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে, রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত রয়েছে।
13 নম্বর প্রশ্ন, ভেদান থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ুতে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, স্যার অ্যাডমন্ড হিলারি কত খ্রিস্টাব্দে এভারেস্ট জয় করেছিলেন? সঠিক উত্তর কি হবে? দেখো অপশন বি 1953 সালে। 15 নম্বর প্রশ্ন, মানবাধিকার দিবস কবে পালন করা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব মানবাধিকার দিবস নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ডিসেম্বর 10। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে দেখে নেব। 9 জানুয়ারি হলো প্রবাসী ভারতীয় দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 3রা মার্চ বিশ্ব প্রাণী বন্যপ্রাণী দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, 22শে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। নেক্সট 16 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর কি হবে? দেখো অপশন ডি, ম্যানিলা। ম্যানিলাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত দেখে নেব। দেখো রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগে, নেক্সট ইন্টারপোলের সদর দপ্তর লিওতে, এসসিও ইউনিয়ন ব্যাংক মেট্রো ম্যানিলাতে অবস্থিত রয়েছে, আইসিসির সদর দপ্তর দুবাইতে, ফিফার জুরিচে, কমনওয়েলথের লন্ডনে, ইউরোপিয়ান ইউনিয়নের ব্রাসেলসে হেডকোয়ার্টার, WWF এর সদর দপ্তর সুইজারল্যান্ডে এবং ন্যাটোর রয়েছে ব্রাসেলসে। 17 ফিরোজ শাহ কোটলা ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, দিল্লি। দিল্লিতে ফিরোজ শাহ কোটলা অবস্থিত রয়েছে এবং এই ফিরোজ শাহ কোটলার কাছেই ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামটাও কিন্তু অবস্থিত রয়েছে। দেখো ছবিতে পিছনে দেখতে পাচ্ছ এই যে বড় যে অঞ্চলটা, এই যে বড় বিল্ডিং, এটাই হচ্ছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। 18 নম্বর প্রশ্ন, কোনো একটি বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটি যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে তখন তার বেগ কি হয়? অর্থাৎ এটা হচ্ছে ভূমি, একটা ঢিলকে বা একটা বস্তুকে আমি উপরে ছুঁড়ে দিলাম, তো ছুঁড়ে একদম হয়তো এই পর্যন্ত সে উঠলো, উঠে সে আবার নিচে নিশ্চয়ই নেমে আসবে গ্র্যাভিটির জন্য, তো এই সর্বোচ্চ স্থানে এই বস্তুটার বেগ কত হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এর বেগ কি হবে? শূন্য। বেগ শূন্য হয়ে গেছে বলেই এই সর্বোচ্চ স্থানে এই গ্র্যাভিটির প্রভাবে নিচে নেমে চলে এসেছে। যদি বেগ থাকতো তাহলে কিন্তু এ আরো উপরে উঠত। 19 নম্বর প্রশ্ন, গ্লিমসেস অব দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি গ্রন্থটির লেখক কে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহরু। 20 নম্বর প্রশ্ন, কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটা স্টার মার্ক প্রশ্ন। তো কান্ডালা বন্দরটি অবস্থিত রয়েছে অপশন বি, গুজরাট রাজ্যে অবস্থিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন যন্ত্রটির সাহায্যে আলফা বিটা গামা সব ধরনের তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করা যায়? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ, গয়গার কাউন্টার এই যন্ত্রটির সাহায্যে।
22 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে সব থেকে ছোট দিন দেখা যায় নিচের কোন দিনটিতে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে সব থেকে ছোট দিন এবং সব থেকে দীর্ঘ রাত দেখতে পাওয়া যায়। নেক্সট 23 নম্বর প্রশ্ন, দেখো নাথপা ঝাঁকড়ি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে এবং এটা কোন নদীর উপর অবস্থিত রয়েছে? শতদ্রু। 24 নম্বর প্রশ্ন, পুলিকালি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? দেখো এরকম গায়ে বাঘের মুখ এঁকে, ঠিক আছে, বিভিন্ন রঙের বাঘের মুখ এঁকে এবং বাঘের মুখোশ পরে একটা লোকনৃত্য করা হয়ে থাকে, তো সেটা নিচের কোন রাজ্যে এই নৃত্যটি করতে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালাতে। 25 নম্বর প্রশ্ন, ফ্লেমিঙ্গো উৎসবটি ভারতের কোন রাজ্যের? সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশের। 26 নম্বর প্রশ্ন, দেখো হেমিস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সিনারিটা দেখে তোমরা গেস করো, করলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন এ, জম্মু ও কাশ্মীরে অবস্থিত রয়েছে হেমিস জাতীয় উদ্যান। 27 নম্বর প্রশ্ন, দেখো ছত্তিশগড় রাজ্যটির নামকরণের কারণ হলো নিচের কোনটি? তো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, এ রাজ্যে 36টি দুর্গ রয়েছে। 36 গড়, গড় মানে কি আমরা জানি, দুর্গ। তো 36টি দুর্গের জন্য 36গড় নাম হয়েছে রাজ্যটির। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় আবাসিক শহর গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হবে, দেখো অপশন বি, কল্যাণীতে। 29 নম্বর প্রশ্ন, দেখো শরীর চর্চার সাথে যায় জিম, তাহলে খাওয়া দাওয়ার সাথে নিচে কোনটা বসবে? আমরা শরীর চর্চার জন্য কোন স্থানে যাই? জিমে যাই শরীর চর্চার জন্য, তাহলে কোন স্থানে যাই আমরা খাওয়া দাওয়ার জন্য? তো খুবই ইজি, সঠিক উত্তর হবে অপশন বি, রেস্টুরেন্ট। 30 নম্বর প্রশ্ন, কে সিনর অরল্যান্ডো মাতসাসো ছদ্মনাম গ্রহণ করেছিলেন? পাশে ছবিটা দেখলেই প্রত্যেকেই বুঝতে পারবে, এবং এই ছবিটা এমন একজন ব্যক্তির যার ছবি দেখলেই কিন্তু একদম মন ভরে ওঠে, মনের ভিতরে একটা অদ্ভুত শক্তি চলে আসে। তো তিনি আর কেউ নন, অপশন ডি, সুভাষচন্দ্র বসু। 31, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায় নিচের কোন নদীর মোহনায়? তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। নেক্সট 32 নম্বর প্রশ্ন, পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত সেটি নিচের কোনটি? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, টাইফুন নামে পরিচিত। 33 নম্বর প্রশ্ন, রিমোট সেন্সিং হলো নিচের কোনটির বিশ্লেষণ? তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, উপগ্রহ চিত্র বিশ্লেষণ হলো রিমোট সেন্সিং। দেখো উপগ্রহ রয়েছে। 34 নম্বর প্রশ্ন, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন?
অনেকবার কিন্তু প্রশ্নটা পরীক্ষা এসেছে। তো 34 এর সঠিক উত্তর হবে অপশন ডি, রাজা রাজা চোল তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। 35, ক্রিকেট মাই স্টাইল বইটি কোন ক্রিকেটারের লেখা? তো সঠিক উত্তর হবে অপশন সি, কপিল দেবের লেখা। 36, হৃদপেশীর কোষগুলি হলো নিচের কি রকমের? তো 36 এর সঠিক উত্তর হবে দেখো অপশন সি, চোঙাকৃতি শাখাযুক্ত এবং একক কেন্দ্রযুক্ত হৃদপেশীর কোষগুলি। নেক্সট 37, ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে আর কতজন স্বেচ্ছাসেবী ছিলেন? তো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 78 জন। নেক্সট 38 নম্বর প্রশ্ন, লিমোনাইট কোন ধাতুর আকরিক? তো সঠিক উত্তর হবে অপশন এ, লোহা। লোহা বা আয়রনের আকরিক হলো লিমোনাইট। 39 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত? অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন দেশ এশিয়াতেও রয়েছে আবার ইউরোপেও রয়েছে? তো 39 এর সঠিক উত্তর হবে অপশন বি, তুরস্ক। তুরস্কের হাফ পার্ট এশিয়া মহাদেশে অবস্থিত এবং আরেকটি হাফ পার্ট ইউরোপে অবস্থিত রয়েছে। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের শহীদ দিবস পালন করা হয় নিচের কোন দিনটিতে? তো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন এ, জানুয়ারি 30। দেখো 30 জানুয়ারি 1948 সালে গান্ধীজিকে হত্যা করেন নাথুরাম গডসে। এই দিনটিকে স্মরণ করে রাখতে প্রতি বছর ভারতের 30 জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়ে থাকে। ওকে, তো এই ছিল 40টা প্রশ্ন এবং 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি 25+ এবং 30+ হয়ে থাকে তো খুবই ভালো স্কোর। ওকে, তো প্রতিদিন এই ক্লাসগুলো সকাল 7টা থেকে তোমরা ফলো করবে। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পাবে পরীক্ষার প্রশ্নতে। তো পুলিশ পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ নতুন হয়ে থাকলে চ্যানেলে, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।